হ্যালো ভিওর্স জয় এডুকেশন চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছ জয় এ চ্যানেল তো আজকে আমি তোমাদের জন্য দু হাজার বাইশের টেটে যারা পাশ করেছো তাদেরকে অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি তৈরি করছি তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বিএড ডিএড এছাড়াও বিএড ডিএড করছো অ্যাপ ইয়ার হিসেবে পরীক্ষা দিয়েছ এবং তারাও কিন্তু পাশ করেছো তাই তো তো আমার আজকে বিষয় হলো যারা অ্যাপ হিসেবে পরীক্ষা দিয়েছো অনেক বেশি এখানে আছ যারা কুড়ি বাইশ কিংবা একুশ তেইশ এবং বাইশ কিংবা চব্বিশ এই ব্যাচেরও তোমরা কিন্তু বিএড কিংবা ডিএডের পরীক্ষাটি তোমরা দিয়েছো এবং তাদের মধ্যেও অনেকে পাশ করেছো তাদের প্রত্যেকের অভিনন্দন জানাই ঠিক আছে তো আমার আজকে বিষয় হলো প্রত্যেকে কি এফিয়ার হিসেবে পরীক্ষা দিয়েছো ঠিক আছে অনেকে কিন্তু পাশ করেছো ঠিক আছে তো এবার প্রত্যেকের ইন্টারভিউ যে সুযোগ পাবে কি না ইন্টারভিউ সবাই সুযোগ সমানভাবে সেটি উপস্থাপন করতে পারবে কিনা তোমরা জানো যে যে ইন্টারভিউ বোর্ডে তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই একটা যে মার্ক দেওয়া হয়েছে সার্টিফিকেট অনুযায়ী তাদেরকে যে মার্কশিট যে দেখাতে হবে এবং তাদের অনুযায়ী তাদেরকে একটা পার্সেন্টেজ একটা নম্বর দেওয়া হবে ঠিক আছে এফসি আলো করবো তার আগে বলবো তোমরা আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে ঠিক আছে তো চলো বিস্তারিত আলোচনা করছি তো তোমাদেরকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার কুড়ি আর বাইশ বেশে যারা বিএড বা ডিএড ছিল তারা কিন্তু প্রত্যেকে সার্টিফিকেট অন্তত পেয়ে গেছো ডিজিটাল যারা ডিএড তাদেরকে ডিজিটাল সার্টিফিকেট করা হয়েছে প্রদান করা হয়েছে এছাড়াও একুশ কিংবা তেইশ যারা ব্যস আছো একুশ তেইশের ব্যাস যারা বিএড তাদের কিন্তু শেষের দিকে ঠিক আছে তারা এই জুন জুলাই তাদের শেশন শেষ তারা একটা সুযোগ পাচ্ছে তারা ইন্টারভিউ যেহেতু তোমাদের লেটে হয় তোমরা এটিতে সুযোগ পাচ্ছ তোমাদের ক্ষেত্রে অতটা অসুবিধা নাও হতে পারে কিন্তু সব থেকে সমস্যা হতে পারে এই একুশ যে তেইশের ব্যাসের ডিএলএড যে ব্যাস তাদের একটু সমস্যা হতে পারে কারণ তোমরা জানো যে এস স্বীকৃত যে সরকারি যে বেসরকারি যে কলেজগুলো সেই কলেজগুলোতে কিন্তু ডিএড করতে গেলে আমাদের তিন বছর সময় লাগিয়ে লেগিয়ে দেয় তাই তো একুশ থেকে তেইশে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই কম এক বছর তোমাদের এসটা লেগে যাচ্ছে তোমরা দেখবে যে যারা তোমরা পড়াশোনা করছো তোমাদের কিন্তু সময় একটু অ্যাডভান্স আরও বেশি লাগছে লেগে যাচ্ছে তাই তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের যারা ডিএড তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তে তোমাদের যে ফাইনাল ইয়ারে যে মাসিট পেতে তোমাদের অসুবিধা হতে পারে তার আগে যদি প্রাইমারির যে ইন্টারভিউ যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হতে পারে আর বাইশ আর চব্বিশের ক্ষেত্রে বলবো তারা কিন্তু খুবই ঘোর একটু সমস্যায় পড়তে চলেছ বিএড কিংবা ডিএড প্রত্যেকেই কেননা এই বছরে তোমরা জানো ইন্টারভিউ কিন্তু নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নেবে এটা শিওর এ ধরে রাখো হবেই কিন্তু তোমরা বাইশ আর চব্বিশে অনেকে আছো যে ক্যান্ডিডেট অ্যাফেয়ার হিসেবে পরীক্ষা দিয়েছো এবং তারা অনেকেই আছো পাশও করে গেছো তাদের ক্ষেত্রে আমি বলবো স্পেশালি তারা অনেকেই আছো যারা প্রথম ইয়ার পরীক্ষা দিয়েছো এরকম হয়ে গেছে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু মাসই পাবো আমরা ফার্স্ট সেমিস্টারে কিন্তু আমরা যে আমাদের ফোর্থ সেমিস্টার কমপ্লিট করতে হবে বিয়েডের সেই কিন্তু কমপ্লিট করা আমাদের সম্ভব হবে না কারণ আমাদের জানো যে চব্বিশ সালে আমাদের যে সেশন শেষ হবে সেটাকে জুন কিংবা জুলাইয়ে শেষ হবে তোমরা জানো জুন জুলাই একটা সেশন হয় সেই ক্ষেত্রে সেখানে আমাদের শেষ হচ্ছে তার আগে কিন্তু শেষ হবে না বিএডের ক্ষেত্রে ডেট তো জানো ডেট হলে কিন্তু আরও একটু পিছিয়ে যাচ্ছে তোমরা জানো বিএড আমি বলে দিলাম যদি তোমাদের বাইশ চব্বিশের ব্যাস হয় তাহলে এক বছর আরও তোমাদের পিছনে নিয়ে যাতে হবে তোমাদের পঁচিশে দিকে তোমাদের রেজাল্ট পাবিস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ তোমরা জানো ডেটের ক্ষেত্রে কিন্তু কলেজগুলো একটু আছে এবং তারা একটু লেটে সাধারণত যেগুলো বেসরকারি কলেজ ঠিক আছে তাহলে কী করবো তাহলে তোমরা কিন্তু একটাই হবে অসুবিধা তোমাদের ক্ষেত্রে তোমরা কিন্তু ইন্টারভিউ যদি এই বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সংসার করতে চলেছ কারণ বিএডের ক্ষেত্রে বা ডিএডের ক্ষেত্রে তোমাদের কিন্তু ধার্য হয়েছে কত ইন্টারভিউ বোর্ডে পনেরো নম্বর ধার্য আছে ঠিক আছে তাহলে তুমি তুমি ফুল যদি তোমাদের সার্টিফিকেট না দেখাতে পারো তাহলে কিন্তু তোমাকে পনেরো দেওয়া হবে না কেমন করে দেওয়া হবে তুমি একটা চিন্তা করো তাহলে কিন্তু তোমরা পাচ্ছ না সেই নম্বরটি তাহলে তোমরা কি করবে কিছু করে না তোমার তোমাদের যে যতদূর তোমাদের সেমিস্টার হবে সেই সার্টিফিকেটটা তোমরা কিন্তু ইস্যু করে নিতে পারবা তার বেশি তো পারবা না তাহলে তোমাদের সম্ভাবনা একটাই থাকছে পনেরো নম্বরের ক্ষেত্রে তোমাদের একটা সমস্যায় পড়তে চলেছ তোমায় কিন্তু ঠিক আছে তো দেখা যাক পর্ষদ থেকে এখনও সেই রকম এখনও ডিক্লারেশন এখন প্রোভাইড করা হয়নি তো এই বিষয়ে নিশ্চয়ই যেহেতু পরীক্ষা দিতে দিয়েছে তোমাদেরকে যারা পাশ করেছ তাদের ক্ষেত্রে এই সৎ কী করে দেখা যাবে যে পর্ষদ যদি চাই যে না এদেরকেও যা প্রফেশনাল যে পরীক্ষা হয়েছে সে সার্টিফিকেট দেখে যদি তোমাদেরকে অ্যাফিয়ার করা হয় তাহলে ভালো এছাড়াও কী করে সেটা এখনও বলা যাচ্ছে না তবে আমি বলবো তোমরা একটু সমস্যা পড়তে চলেছ ঠিক আছে তো সেটা সমস্যাই নির্ভর করবে পর্ষদের উপর তো এটাই হচ্ছিলো আমার তোমাদের বলা ঠিক আছে